স্তম্ভেশ্বরী উপাসনা সঙ্গে যন্ত্র মন্ত্র আর তন্ত্রর মাটি হচ্ছে সোনপুর জেলার ভিন ভিন জায়গানে ভিন ভিন দেবীপীঠ সবু রয়েছে তেবে দেবী মানকর ভিতরু মা মাহেশ্বরী হচ্ছেন সবুনু ভিনে আশ্বিন মাস হলে মাহেশ্বরী পীঠ নে হেসি পূজা পাঠ আজ আশ্বিন পূর্ণিমে জেলার ভিন ভিন মাহেশ্বরী মন্দির গম্ভীরানু বাহারি দে মূলকে যাইসন ইবাবদতকা সূচনা দেওয়ার লাগে আমার সঙ্গে লাইভ জুড়ি হয়েছেন সোনপুর নু আমার প্রতিনিধি সত্যব্রত প্রধান সত্যব্রত মহাখোলা পূজা কাণা মাহেশ্বরী দেবীঙ্করি শোভাযাত্রা থি কাণা নিয়ারা পরম্পরা দেখবারকে মিলসি আর কাণা সবু এতারে স্বতন্ত্রতা রয়েছে দেখুন ইতিশ্রী মাহেশ্বরী হচ্ছেন আমার গোটে ইষ্টদেবী রুমাল মান ইষ্টদেবী তার সঙ্গে যেহেতু সোনপুর হচ্ছে তন্ত্র মাটি ইনে বহুত দেবীপীঠ আছে তার সঙ্গে মাহেশ্বরী মন্দির আমার জেলার কিছু না হলে 58টা মন্দির আছে তার সঙ্গে 30টা পীঠ আছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অশ্বিন মাসটা রঙে পূজা আসি তো আমি অছু ইহাদে জালাই যে মাহেশ্বরী মন্দির আছে মন্দির আগে ইহাদে মহাপুর বাহারিছন রাতে তাঁর শোভাযাত্রা আছে তার সঙ্গে সে শোভাযাত্রার বিভিন্ন পারম্পরিক বাদ্যযন্ত্র সাংে সাংে বাড়ি খেল হেসি যেটাকি নিয়ারা দেখবার লাগে মিলছি আমার এরিয়ারে খালি সেটা দেখবার মিলছি আপনার দেখিপারে সবাই সজবাজ হয়ে গেলেন আর কিছু সময় পরে মহাপুর শোভাযাত্রা করবে তো নিশ্চিত ভাবে ইনে যেন মানে অছন কাণা সে তাঁর কাণা রয়েছে পরম্পরা কাণা রয়েছে তাঁর নীতিনিয়ম সে সবুকে পচরামা আজ্ঞা কবে আজি যেন যাত্রাটা আসি অশ্বিন পূর্ণিম দিন কাণা হেসি একচুয়ালি মাহেশ্বরী মাহেশ্বরী এটা অশ্বিন পূর্ণিমা যাত্রা এটা এটা মাহেশ্বরী মন্দির বাহারসন আও এনে মহাখোলা পূজা করা হয়েছে তারপরে আমার সে বজার পড়িয়া যাইসন সে জায়গার বি মহাপূজা মহাখোলা পূজা আসে তারপরে তই পরদিন মন্দির ঘর ফেরসন এটা গোটে পূর্বর গোটে পরম্পরা রয়ে আসি যে সে অনুসারে এটা চালিছে এটা আজ্ঞা কেন কে পূজা তো বিভিন্ন প্রকার আছে মহাখোলা পূজাটা যেন হচ্ছে কেনা হিসাব করা আছে আমার আশ্বিন মাস মূলা অষ্টমী দিনর আমার মাহেশ্বরী মন্দিরে আমার সুলভ পূজা আরম্ভ হবা সুলভ পূজা সইলে সপ্তমী দিন নয় লাগি মহাপ্রভু গাধোই যাবে এনে মহাখোলা পূজা হয়েকি তার আসিকি মন্দিরে রহবে মন্দির মন্দিরে রহবে পূর্ণমী পর্যন্ত পূর্ণমী দিন বাহার করা হয়েকি মণ্ডপরে মহাখোলা পূজা বলে মহাপ্রভুঙ্কর যেকোনসি মতরে সোমবার পূজার দেখবার লাগি সুন্দর দিশবা যেমন সেমিকি মহাখোলা পূজা আসি সেনু পরিক্রমা করি গাঁ মধ্যে যাবে বাড়ি খেল লোক নৃত্য ঘোড়া নাচ এইসব ইত্যাদি হয়েকি সেড় ডিমুলক যাবে ডিমুলরে মহাপ্রভু রাতে সে নিশা পূজা হয়েকি সেখানে মহাপ্রভু রহবে আর দিন আসিকি মন্দিরে ঢুকবে উপাসিয়া মানে বহুত যোগদান দিয়ে উপাসিয়া মানে একত্র হয়ে সমস্তে প্রসাদ সেবন করবে যে মানে তাঁর ঘর মানুষ যাবে জালাইরে যে যাত্রা আসি যাত্রার সঙ্গে কেন খালি পূজা পাঠ আসি কি অলগা কেন যাত্রা কার্যক্রম মানে না পূজা পাঠ সঙ্গে সঙ্গে বাড়ি খেল ঘোড়া নাচ অপেরা এসব আসি রাতে সারা সেখানে লোক মানে উজাগর রয়েকি যাত্রাকে উপভোগ করছেন এটা আমার তো মেন অষ্টমী রু ষোল পূজা সরি যাইছে এটা দুর্গাপুর মহেশ্বর মাইলা পরে এটা আমার রাজেশ্বরী রাধা রাজেশ্বরী বেশরে দুর্গা দুর্গা আমার মহাপ্রভু দেখা দেশন আর যে তাঁর যাত্রা আজ উৎসব আজি আজ তাঁর উৎসব এটা আর এটা আমার গাঁরে 67 রু 67 রু আরম্ভ হলান এটা 57 বর্ষের হয়েছে রাতে সারা বহুত লোক সমাগম হয়েছে পশ্চিম ওড়িশার বিভিন্ন জায়গার লোকমানে আইসন দেখুন এতিশি যেহেতু এটা জালাইরে দীর্ঘদিন ধরি হয়ে আসুছে বহু জায়গার লোকবাগ আইসন যাত্রাকে এনজয় করছেন তার সঙ্গে মহাপ্রভু যা মনস্কামনা সে যা মাগসন মানসিক করছেন সেটা মনস্কামনা পূর্ণ হয়েছে বলে আশা রয়েছে ইতিশ্রী নিশ্চিত ভাবে সত্যব্রত স্বতন্ত্রতা রয়েছে মাঙ্করি পরম্পরা আর মা মাহেশ্বরীঙ্কু আজির দিনে দর্শন কলে সবু প্রকার দুঃখ কষ্ট দূর হেসি ইহাদে আর কেতে সময় আছে মাঙ্করি রীতিনীতি থি পূজাপাঠ মূল হবার আর ইজন বাড়ি খেল এই বাড়ি খেল পরম্পরাটা কেবরু হয়ে আসিছে কেন মানে বাড়ি খেলতি সামিল হেসন হ্যাঁ দেখুন বাড়ি খেলটা বহুত পুরোনা খেলা এটা গোটে সমর কলা কহিলে চলবা কাহিলে বলে এটা পূর্ব পুরুষারু যেন মানে করি আছেন তাকে পচারাম আজ্ঞা বাড়ি খেলটা একচুয়ালি কেন আসি কেনা মানে কেনা হিসাবে করা আছে এটা বাড়ি খেলটা এটা প্রায় গোটে পার্টিরে 20-30-40 জন থাকেন আর সে বাড়ি বিভিন্ন প্রকার কুস্তি কসরত করছেন এটা গোটে পৌরাণিক গোটে সময় গোটে চলে আসিছে এথেরে নিজের গোটে কলা প্রদর্শন বিভিন্ন ব্যায়াম সাইজের গোটে কলা প্রদর্শন করছেন মাহেশ্বরী যাত্রা লাগে উদ্দিষ্ট বাড়ি খেলটা মহাপুর মহাপুর আজ প্রায় 5:30 হয়ে যাব বাহারবে
आउटे समय गले बाड़ी खेल मैंने आसीजे बर्तमान तक पूजापूजी चली टे समय गले आसीज बाड़ी खेल मैंने महाप्रभु प्रशासन होकर डिमेल के जी आगे रात फेर पूजा हे पूजा ही सारे तुम्हें पर दिन फेर बाड़ी खेल शोभा ढोल निशान ताशा बजार फेर महाप्रभु निज मंदिर को फेरबे जहाँ कहते आई समय पर आरंभ हवा जात्रा एवं इनु महाप्रभु डिमिल के जिबे डिमलु आसला फेर काल के फिरबे सेटा भी शोभा यात्रा माध्यम रे आसबे आर लोके मध्ये सेटा उपभोग करबे इतिश्री निश्चित भाव रे सतबे तो आमे भी उसो दुसना की देखु छु मा माहेश्वरी करी शोभा यात्रा थी कितनी टे भीड़ एसी आर मां कोई दिने दर्शन कले सब प्रकार जहां मन रे इच्छा दिसी पूरा हैसी बहुत बहुत धन्यवाद सतबे तो अपन कर सब सूचना लागि जदि आपणको आम वीडियोटी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलंतु नहीं।